করাইতে হবে। আল্লাহ আপনাকে আমাকে প্ল্যান পাস করাইছে জন্মের 50,000 বছর আগে, নিজে প্ল্যান পাস করছে। এটার নাম হলো তকদির। তকদির মানে হলো প্ল্যান। আল্লাহ প্ল্যান পাস করে আপনাকে আমাকে পয়দা করছে। আপনি পারবেন না, চলেন আমি ওই দিকে নিয়ে যাইতেছি যেই দিকে আমার কথা ছিল। ভাবি না আমরা 10 মিনিট ছোট্ট জীবনটাকে গুছানোর জন্যই সারাদিন ভাবি। আমি 2 মিনিটের জন্য ভাবি না আমার মৌত কিরকম, আমার কবর কিরকম। যদিও আমাকে 24 ঘন্টা কিন্তু সতর্ক করে, আমার মুহূর্তগুলো কিন্তু আমাকে সতর্ক করে, ঘড়ির কাঁটা চলে চলে না সে সতর্ক করে। চলেন আপনাদেরকে একটু শুনে শেষ করতেছি, সূর্য ওঠে সে কিন্তু আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে। সূর্য ওঠে সে কিন্তু আমাদেরকে সতর্ক করতে করতে উঠে। আমি বরগুনার এই মজমা যে যুবক আছে ওদেরকে একটু বলি, যুবক বোঝো আমার কথা, তোমাদের দাম দুনিয়া দিতে পারবে না। দুনিয়া তোমার দাম দিবে কতটুকু জানো? যতটুক তার সাথে তোমার স্বার্থের সম্পর্ক আছে, অতক্ষণ যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ। এরপরে দুনিয়াওয়ালারা তোমাকে দাম দিবে না। আর যদি দুনিয়াওয়ালারা ভাবে তুমি কাটা হইতে পারো, তাহলে তোমার কচি শিশু থাকা সত্ত্বেও তোমার কচি শিশুকে এতিম করতে দ্বিধা করবে না। তুমি এক মায়ের সন্তান হইলেও বুক খালি করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। রাগ হও না যুবক, না আপনারা রাগ হন, রাগ হন না আমার কথা, দ্বিধা করবে না। তুমি এক মার সন্তান কিন্তু মার কোল দ্বিধা খালি করতে দ্বিধা করবে না। তোমার নববধূ তাকেও বিধবা করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। তোমার কদর দুনিয়াওয়ালারা জানে না, তোমার কদর জানে তোমার পানানিওয়ালা আল্লাহ। বিদায় তোমাদের পায়ে হাত রেখা বলতেছি, তুমি শিখো।